বাবা আজ সকালে কই গেছিলা? একটু ঘুরতে গেছিলাম না মা। আপনার লেখাপড়ার খবর কি? ভালো না বাবা। তোমাকে এম কিছু পড়ি ঠিকই কিন্তু মনে থাকে না। রে একটু মনটা দিয়া সময় নিয়ে পড়লে তাইলে না পড়ালেখা মনে থাকবো। যাও যাও। আচ্ছা মফিস কো? মফিস ভাই হয়তো ছাগল দিয়ে মাঠে গেছে। আচ্ছা ঠিক আছে মা, চল পড় পড় পড়, মন দিয়ে পড়। রমিজ ভাই বিয়া তাই ঠিক করলো কবে? সামনের শুক্রবার মাজ্জুম্মা। শুক্রবার কোকি? আর তোমার তো পাঁচ দিন বাকি। হ্যাঁ বিয়া সদাই পাতি কিনছো? আজ গঞ্জে যাবো। আমি শিক্ষিত মানুষ, মুরব্বী মানুষ, আমি চুরি করি নাই তো ভাই। আমার হাতের লাগিয়া জামাটা পড়ে গেছে। চুপ চুপ, আমার মিশা কথা কয়। দেখছেন ভাই চোরের মায়ের বড় গলা। আপনি আপনার জামা ফেরত পেয়েছেন? মতলবটা কি ভাই? তোমার লগে লগে আইতেছে না? আমার লগে লগে আসলে কোনো কাম নাই, তুমি তোমার কামে যাও। যাও যাও। আবার কি? একটা কথা ছিল। কি কথা? খিদা লাগছে। চল এনে ধর। খাবার কি তোর সামনে দেখে কেউ লয়ে দেব? আস্তে আস্তে খা। ও ভাই সারি দিন ঠোকাল লিগা। তুই খা। দেখে তো মনে হইতেছে কতদিন খাস নাই। সত্যি করছো ভাই, দুদিন যাবত কিছু খাই নাই ভাই, পানি খাইছিলাম। চলে কেমনে? এমনি চলে ভাই। গ্রামে যাবি?
কেন জামু গেরাম চৌধুরী আমার গ্রাম থেকে বার করে দিছ না হ্যাঁ এরকম চুরি সামারি করলে গ্রামে রাখবে কেউ তরে কি যে বউ ভাই আর তুমি বল তো আমার কোন দিন চুরি করতে দেখছো বউ ভাই আরে খা খা অন্য কিছু খাবি रमेश बाल क्या चोरा ना हीरा चोरा तो चौधरी सबरे कथा कौन लागे रमेश তুমি খালি গন্ডগোল তোমার খুঁজতে তোমার দোকানে গেছিলাম আমার কি দরকার তোর আমার আবার কি দরকার তুই চৌধুরী সাহেব তোমার যাইতে কইছেন কোন যেতে হইছে তা তো কয় নাই তো এক সময় গেলেই হইল ঠিক আছে তুই যা আই বাবুল্লা তো বাপাই যাচ্ছে চল চল চল
আচ্ছা সালাম আলাইকুম। তোমার তো দেখা পাওয়া যায় না, তা আছো কেমন, খবর কি তোমার? ভালো আছি। জমিটার ব্যাপারে কিছু চিন্তা ভাবনা করলা? চৌধুরী সাহেব, আমি তো আপনারে একবার কইছি। দেখো রমেশ, আমি তোমারে ঠকামু না। মনে করো যে জমির দর বাজার দর যেটা আছে তার চেয়ে দুই গুণ টাকা বেশি আমি তোমারে দিই। বাধ্যতো যে তোমার জমির উপরে আমার লোভ হইছে না, আসলে ব্যাপারটা কিন্তু সেরকম না। কথা হইল গিয়া আমি জমি বেচুন না। তোমার জমি তুমি যদি না বিক্রি করো আমি তার জোর করে তোমার জমি কিনতে পারুম না। পারো যাই রমেশ। একটা কাম কিন্তু তুমি খারাপ করছো। কি কাম? যে হীরা চোরারে আমি গ্রাম থেকে বাইর করে দিচ্ছি, পরে তুমি আবার গ্রামে ঢুকেছ। হীরা এখন ভালো হয়ে গেছে। ভালো হইলে ভালো, কিন্তু কয়লা ধরলে কি ময়লা যায়। আমি খালি বরযাত্রী যাবো। স্কুলে পড়ছ নাকি রে? কি যে কো বাবুর ভাই, এই বয়সে কেউ স্কুলে যায়? আসলে তো এটা তো আমি ভাইবা দেখি নাই। মফিজ ভাই, এখানে দাঁড়ায় কথা কইবা না যাইবা? চলো।
ভাবী আমার আর রমেশ ভাইয়ের লোকে একটা কিন্তু ভালো মিল আছে। মনে করেন আমার বাবা বাপ নাই, আবার রমেশ ভাইয়ের মা বাপ নাই, আমরা দুজনে দুঃখী। তা ঠিক, দুঃখীর লিগে তো দুঃখীর মন কান্দে। চৌধুরী তো আমার গ্রাম সাদা করছিল, রমেশ ভাই তো আমার নিয়েছে। আচ্ছা চৌধুরী আপনার গ্রাম থেকে বের করে দিছিল কেন? ছোট কাল থেকে তো মা বাবা ছিল না, বুড়া মিরা খাইতাম, মা বাবা ছিলাম, মাঝে মধ্যে চুরি না। চৌধুরী আমার দেখতে পারত না, বুঝছেন, এই জন্যই আসেন কে ভাবি। হীরা ভাই আমি সব জানি। কি জানো? আমি জানি চৌধুরী আপনারা কেন গ্রাম ছাড়া করছিল। ও তাহলে আপনি জানেন। আমি আরো জানি যে আপনি মানুষটা অনেক ভালো, আপনার মনটা অনেক ভালো, আপনি একটা ভালো মানুষ। কি হলো হীরা ভাই? না কিছু হয় নাই, এরকম করে আমারে কেউ ভালো মানুষ তো বলে নাই ভাবি, জীবনে প্রথম বললাম। মানে খুশিতে মনটা কেমন জানি কাই ঘটল আর কি। হীরা ভাই আজ থেকে আমি আর আপনার ভাবি না, আজ থেকে আমি আপনার ছোট বোন আর আপনি আমার বড় ভাই। কই যাস? তোর না কইছি তুই আমার লগে কথা কবি না? কে তুই কি লাট সাহেবের বেটা হয়ে গেছিস নাকি তোর লগে কথা কন দিব না? হ্যাঁ তোর বাপ মায় শখ কইরা তোর নাম রাখছিল হীরা। হীরা তো হইতে পারস নাই, হইছিস হীরা চোরা। ছাগল বানান জলে হাজার টাকার বাগান খাইলো পাশিকার ছাগলে মরি হায় রে হায়। হীরা চোরা এইবার মজা বুঝবা। ভালো নমুনা আরে চুরায় না শুনে ধর্মের কাহিনী, আমার ছাগলটা চুরি করছে সে। রমেশ অহন কও কি কইবা কও,
হিরাজে আপনার ছাগল চুরি করছে। এই কথা আমার বিশ্বাস হয় না। মানে কি? তাহলে কি আমি মিছা কথা কইতেছি? না, এটা মিছা কথা কর বিষয় না। হিরাজ আপনার ছাগল চুরি করছে এটার প্রমাণ কি? প্রমাণ স্যার। আমি ছাগল গুলারে পাতা খাইতেছিলাম, এমন সময় হীরা এসে কইল, কিরে মফিজ কি কর? আমি কইলাম ছাগলের পাতা খাইতেছি। হীরা কইল, তোরে চৌধুরী সব বাজারে যাইতে দিচ্ছে। আমি বাজারে গেলাম ছাগল গুলা রাইখে, বাজারে যাই দেখি চৌধুরী সব নাই। আমি আবার বাড়ি ফিরাইলাম, আইয়া দেখি একটা ছাগল নাই। তুই ভরা বসলিস মাল্লিক বিচার হয়তো সালিসিতে বিচার করবো। চৌধুরী আমার বিচার করবো না। তোর বাসিতে সুর আছে রে বাবুর। তোমার মাছ গেল? মাছ তুমি আধার খাইয়ে খাইয়ে চলে যাও, ধরা দেও না, জিনিসটা ঠিক না বাবুল। আজকে রাইতে তোর বাড়িতে যাবো। কেন? তোর বাসি শুনতে। বাড়িত না, ইট খোলায় যাবো। নে ইট খোলায়? আচ্ছা যা, যাবো নে। আচ্ছা কিরে কই যাস? একটু উত্তর পাড়ায় যাবো। উত্তর পাড়া? আচ্ছা যা যা। কেমন হয়েছে মেহেন্দি লাগেন না? অনেক সুন্দর হয়েছে ভাবি, তুমি লাগাইছো না? শিলা, তোমার চুল মশলা দিলে লম্বা কালা, ওরে বাপরে বাপ। আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ হয়েছে? ভাবি কেমন আছে? আমি তো আছি ভালোই, তাই অন্য মানুষজন কেমন আছে জানি না। মানে কি? মানে হইলো গিয়ে এখানে তো আমি ছাড়া আরো মানুষজন আছে নাকি? কি যে কো ভাবি, আমরা কি আর মানুষ? বাসি হইলো জনম সার্থক আছি ভাবি।
মানুষের উপরে মানুষের রাগ থাকে শুনছি তো বাসির উপরে মানুষের তো রাগ কে ভাবি শ্যামের বাসি তো শুধু হাতেই দেখি বাজাইতে তো দেখি হইছে তোমরা কি খালি ঝগড়াই করবা না দুটো কথা কইবা হ্যাঁ তুমি কই যাও ভাবি আমি চা বানাই নিয়ে আসি তোমরা গল্প করো শিয়ালে তারা করছে নি তোরে আমার মা কই শিলাকু একটা ঘটনা ঘটছে কি ঘটছে রে রমেশ ভাইগো বাড়িতে আরে রমেশ ভাইগো বাড়িতে কি ঘটছে বাবুল ভাইয়া শিলাপা হাত ধরাধরি করে হাসতাছে আর গল্প করতেছে যা মন লাগে আমি তো এরকম কিছুই এক কাজ করছিলাম আরে চোর কখনো মানুষ হয় নাকি রমিজ যাই হীরা চোরের বিশ্বাস করে এখানে নিয়ে আসলো বলইলো কি দেখো এই যে খালি করে দিছে দোকান কপাল রে কি
রোজ ভাই, রোজ ভাই কেমনে হলো এটা, কেমনে হলো? হ্যাঁ তাই তুই কয়েছিলি তুমি আমার এই কথা জিজ্ঞাসা কই? রাইতে তুই কই আসিলি? আমি তো বাবুর লগে বাবুল ঘুমাইতেছিলাম। কি কষ্টে হীরা, বাবুল তো কালকে ওর বোনের বাড়িতে গেছে। এত কালকে রাতে ওর বোনের শ্বশুর বাড়িতে ছিল, তুই পাইলি কই তারা কালকে? কি কোন চাচা, আমি তো বাবুলের লগে বাবুলের বাড়িতে ছিলাম। ভাই আরাম ভাই, বাবুলের বাপে কি মিথ্যা কথা বলতে? ভাই ভাই রমেশ ভাই, তুমি বিশ্বাস করো এটা ষড়যন্ত্র হইতেছে? সব ষড়যন্ত্র ভাই, ষড়যন্ত্র ভাই, আমার কথা বিশ্বাস করো ভাই। আমি তোরে বিশ্বাস করছিলাম, তুই আমার বিশ্বাস করো। ভাই 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 চৌধুরী সাহেব, আপনি এতদিন ধরে আমার এই জমি কিনতে চাইছিলেন, আমি রাজি হই নাই। আজ আমি আইছি আমার এই জমিদার আপনার কাছে ব্যস্ত টাকা নিয়ে আসতেছি তোমার খাতা। আবার নতুন করে শুরু করো, কি আর করবা, ভুলতে গেই তো মানুষ শেখে। আমি যাই। রমেশ ভাই, তোমরা সবাই ভুল করতেছো।
ভুল হ হীরা ভাই তোমার দোকান চুরি করে নাই কি কর তুই ওই রাত্রে হীরা ভাই আমার লগে আছে তোর বাপের যে কইলো তোদের বাপের দেখা হয়েছে কি করেছিলি আমি আর হীরা ভাই আমার ঘরে ঘুমিয়ে আছি সকালে এসে বাপে কইলো বোনের বাড়ি থেকে লোক আইছে বোনের নাকি অসুখ তখন আমি বোনের বাড়ি চলে যাই রমেশ ভাই হীরা ভাই তোমার দোকান চুরি করে না হীরা ভাই এখন কই হীরা ভাই কোথাও নাই গেল ছেড়ে চলে গেছে শুনছেন শুনছেন আপনি হীরা ভাই গেলাম ছেড়ে চলে গেছে তুমি জানো না ঘর থেকে বাইর হওয়ার আগে আমার হীরার মুখটা না দেখলে আমার শান্তি লাগে না ওরে আমার হীরা আপনি কি গন্ধ দিতেছেন তাইলে আমার হীরা লাগে আছে লাল টুকটুক জমানদান ঠিক আছে এই যে হীরা বাবা হীরা বাবা তোমার জন্য তো লাল টুকটুক জামা আম তাড়াতাড়ি এসেন আল্লাহ হাফেজ বলো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ না আমি তোরে কত খুঁজছি কত গন্ধে গন্ধে খুঁজছি গ্রামে গ্রামে খুঁজছি তুই খুঁজেছিলি ভাই আপনার মাসেন গান কি আপনি চিনেন রে চিনি ওই তো চোর চুরি করছে না ওই চোর না ওই চুরি করে নাই ও খুব ভালো লোক আমার ভাই ও চুরি করতে পারে না হীরা হীরা কি কই দে তুই কই দে তুই চোর না তুই চুরি করতে পারিস না ক ক কইছি হীরা ক আমি চুরি করছি আমি চোর আমি চুরি করছি